মস্কোভা যুদ্ধজাহাজ ধ্বংসকে সহজভাবে নিচ্ছে না রাশিয়া। এই ঘটনার পরই ইউক্রেনে হামলা বাড়িয়েছে পুতিন প্রশাসন। এর মধ্যে রুশ সরকারি চ্যানেলে ঘোষণা করা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এছাড়াও ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়ে আবারও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এই পরিস্থিতিতে জেলেনস্কির শঙ্কা, পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। আসমাতুল ইদ্দিন রিপোর্ট। করেছিলেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগ চলমান শান্তি আলোচনাকে অচল অবস্থায় নিয়ে গেছে। এমন বইতার মধ্যে মস্কো কিয়েভ সম্পর্কে তিক্ততা আরও বাড়িয়েছে কৃষ্ণসাগরে মস্কোভা ডুবির ঘটনা। এরই জেরে রুশ একটি টিভি চ্যানেলে আশঙ্কা প্রকাশ করে বলা হয় সংঘর্ষ যেভাবে ত্বরান্বিত হচ্ছে তাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায়। বিশেষজ্ঞরা বলছেন মস্কোভা যুদ্ধজাহাজ ডুবির ঘটনা ছাড়াও ইউরোপের রাষ্ট্রনেতাদের ঘন ঘন কিয়েভ সফরে ক্ষুব্ধ ক্রেমলিন। তাছাড়া ন্যাটোর সদস্য সংখ্যা বাড়ানোর জোর উদ্যোগও ভালো চোখে দেখছে না পুতিন প্রশাসন। সে সঙ্গে ইউক্রেনকে পশ্চিমাদের টানা অস্ত্র সহায়তাও ক্রমেই ক্ষিপ্ত করে তুলছে রাশিয়াকে। এ বিষয়ে ফের যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো। এই পরিস্থিতিতে রাশিয়া আরো কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউক্রেনের মানুষের জীবনের মূল্য পুতিনের কাছে নেই, তাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন তিনি। সিএনএন কে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিশ্বকে প্রস্তুতি নেওয়ার আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্টের। আসমাতুলি, নিউজ 24।